সভা কেন্দ্রে উপনির্বাচনে ভুয়ো ভোটারের অভিযোগ উঠল মানিকতলার ভবতারণ সরকার যে স্কুল রয়েছে তার একশো এবং একশো নম্বর বুথের ঘটনা এবং সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করে তখন সেখান থেকে পালিয়ে যায় ওই ভুয়ো ভোটার আপনাদের জানিয়ে রাখি মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কল্যাণ চৌবে অন্যদিকে প্রয়াত সাধন পান্ডে স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই কেন্দ্রে বামেদের প্রার্থী রাজীব মজুমদার রাজীব মজুমদার আগেও এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন পরাজিত হয়েছিলেন আমি আসব শক্তিদার কাছে শক্তিদা এই যে দেখুন একটা মানিকতলা মানে এই উপনির্বাচনেও ভুয়ো ভোটারের প্রয়োজন হচ্ছে কেন না আমি যে কথাটা বলছিলাম যে শাসক গোষ্ঠী এখন কি জানতো একটা অপটিমাম জায়গায় চলে যাওয়ার পর তো ওপেন ডিক্লেয়ার করতে পারে আমার দুটো দুশো চুরানব্বইটা আসনই চাই আমি আগেও আপনি হয়তো ইতিহাসটা কেটে দেখবেন যে হিটলার তার প্রথমে গণতান্ত্রিক রায় বিপুলভাবে জয় হয়েছিল কিন্তু পরবর্তীকালে সে ভাবতে লাগলো যে তার বিরুদ্ধে যে কথা বলছে তাকেই মেরে দিচ্ছে কারণ সে তো সবাই আমার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা উপনির্বাচন তিনি প্রচারও যাননি বাই ইলেকশন কিন্তু আজকে কেন রানাঘাট কেন বাগদা রানাঘাটের পায়রাডাঙা বনগার বাগদা আপনি জানেন বাগদায় মমতা দেবী উনি কিন্তু রাজ্যসভার এমপি ওনার গাড়ি ঘুরছে

আমার সঙ্গে তার আদর্শগত বিরোধ থাকতেই পারে কিন্তু সত্যি ঘটনাকে সত্যি বলবো না কেন দেখা যাক আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে বাকিদের কি অভিমত রয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর শুনবো বাকিদের বক্তব্য একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি ফিরে আসছি সঙ্গে থাকুন